আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর সবার রমজান যাতে ভালোভাবে কাটে এই দোয়াই রইল। তো আজকে আমি আপনাদের জন্য অনেক মজার একটি ছোলা ভুনার রেসিপি নিয়ে চলে আসছি। প্রথমে দেখেন, আমি ছোলাগুলো রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পর আমার ছোলাটা একদম কাঁচা ছোলা, গাছ থেকে পাড়া ছোলার মতো হয়ে গেছে। 5-6 ঘন্টা ভিজালেই এনাফ, রাতের বেলা ভিজিয়ে রাখলে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে একটা আলু দিয়ে দিচ্ছি সাথে। আর দেখুন, সিদ্ধ হওয়ার পর আমার ছোলাটা এইরকমই দেখাচ্ছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে যখন একটু গরম হয়ে যাবে, আমি দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটাকে আমি একটু ব্রাউন কালার করে প্রথমে ভেজে নিব। এত বেশি বেরেস্তার মতো করব না, একটু সফটনেসটাকে আমি ব্রাউন কালার করে নিব। পেঁয়াজটাকে আমি দেখেন আমি একটু নাড়াচাড়া করে আমি রেখে দিব কিছুক্ষণ। একটু ভাজা ভাজা গোল্ডেন কালারটা যখন চলে আসবে, তখন আমি নেক্সট প্রসেসে চলে যাব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা একটু গোল্ডেন গোল্ডেন কালার চলে আসছে। এখন আমি একটু নাড়াচাড়া করে দেখতেছি যে একটু লাগবে কিনা। না, আমার পেঁয়াজটা একদম পারফেক্ট। তারপর আমি দিয়ে দিচ্ছি এইখানে 2টা তেজপাতা, 3-4 পিস দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা লাল মরিচ, শুকনো লাল মরিচ। তারপর দিয়ে দিচ্ছি 1টা টমেটো কুচি। তারপর দিয়ে দিলাম 1 কারি পাউডার, হলুদের গুঁড়া। এগুলা দিয়ে আমি নাড়াচাড়া করে টমেটোগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমার টমেটোটা যখন গ্রেভি হয়ে যাবে, তখন আমি নেক্সট প্রসেসে চলে যাব। দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা মশলার সাথে একটু গ্রেভি হয়ে গেছে। আর দেখেন, আমি দেখতে পাচ্ছি একটু আমার একটু পানি দিতে হবে এইখানে। পানি না দিলে মশলাটা পাতিলের নিচে লেগে পুড়ে যাবে। তো আমি এখানে সামান্য পানি ইউজ করব। সামান্য পানি দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর কি দিয়ে দিলাম দেখেন, এখানে হাতে করা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর চানার স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম 2 চামচ চাট মশালা। এটা আপনারা দিতে পারেন, এটা দিলে চানার স্বাদটা অনেকটা বা মজা চলে আসে। এবং তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এই চাট মশালাটা দেওয়ার কারণে চানার সেন্টটা অনেক ভালো চলে আসে এবং স্বাদটা অনেক বেড়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি আমি যে আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এইটা আলুটাকে একটু থেতলে নিয়েছি হাতের সাহায্যে। থেতলে করে নিয়ে এই আলুটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যখন আমি আলুটা দিয়ে দিলাম, তখন খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। কারণ আলুটা দিলে মশলাটা একটু আরেকটু গ্রেভি হয় আর একটু ভালো লাগে। আর আমার মশলার সবগুলো মশলা দেওয়া শেষ, আর আমার অনেক ভালো একটা ফ্লেভার চলে আসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একে একে করে যে সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিচ্ছি। চানাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর চানাটা দেওয়ার পর এতক্ষণ কুক করতে হয় না, চানাটা তো এমনিতেই সিদ্ধ। মশলাটাকে আপনি খুব ভালো করে রান্না করে নেবেন। যখন মশলাটা খুব ভালো করে রান্না করে নেবেন, তখন চানাটা দেওয়ার পর আর বেশিক্ষণ কুক করতে হয় না। চানাটা দেওয়ার পর বেশিক্ষণ কুক করলে চানাটার মধ্যে একটা শক্ত ভাব চলে আসে, খেতেও এত বেশি স্বাদ লাগে না। তো
ট্রাই করবেন আপনারা মশলাটাকে খুব ভালো করে প্রথমেই ভেজে নিতে, খুব ভালো করে কুক করে নিতে। এই যে দেখেন আমি চানাটা নাড়াচাড়া করে দেওয়ার পর আমার চানাটার কালারটা কেমন চলে আসছে এবং খুব ভালো একটা সেন্ট চলে আসছে। কারণ সেন্টটা তো আপনাদেরকে বোঝানো যাবে না, তো আমি নিজেই সেন্টটা উপভোগ করতে পারছিলাম, সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি যে অনেক ভালো সেন্ট চলে আসে। এবং আমি 5-6 মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর চানাটা এখন আমার রান্নার শেষ পর্যায়ে চলে আসছে। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে থাকে, আর রমজানের জন্য ছোলাবুনা ছাড়া তো রমজানের চলেই না, আর আমার যদি রান্নাটা ছোলাবুনাটা আপনাদের ভালো লেগে থাকে, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর সবার রমজান ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া রইল। আর সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আবারও আপনাদের সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।